यमुना जी तो कारी राधा गोरी गोरी वृंदावन में दो यमुना जी तो कारी राधा गोरी गोरी সকালের পর্বটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি গোপালের জন্য কি কি আয়োজন করতে চলেছি এইবার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় দেখো মৌসুমির মেয়ে এসেছে রাধা সেজে মৌসুমি সাধা সাজিয়েছে আর ও তো এটা খুলে দেয় ওটা খুলে দেয় আর চলো আমার গোপালের সাজুগুচু দেখবে চলো কি মিষ্টি যে লাগছে কি বলবে মনে হচ্ছে না গোপালকে তুলে শুধু হাতের মধ্যেই বসিয়ে রাখি এত মিষ্টি লাগছে ফুলের মালা সাজ টাজ অনেক কিছু আছে সেগুলো পরে পড়ানো হবে আমার মেয়েকে বললাম এখন একটু সিম্পল থাকুক কেন পুজো তো হবে সেই রাত্রির দশটায় আর দেখো এত মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে কি যে বলবো অনেক কি অনেকেরই ভালো লাগবে যারা গোপালকে ভালোবাসো তাই না গোপালকে সবাই ভালোবাসে আর জোগাড় ঠাকুর হয়ে গেছে এইবার শুধু লুচিটা হবে তো আমি একে বললাম রাত্রির তো ন দশ দশটা না সাড়ে নটা দশটায় পুজো হবে গোপালকে একটু সন্ধ্যার ভোগ লাগিয়ে দিল আমার মেয়ে একটু গোপালে যা যা প্রিয় জিনিস সেই সব দিয়ে আর জানো মানে গোপাল যে আমাকে কি সহায়তা করেছে আর গোপাল কি লীলা খেলা দেখালো আমি জানি না আমার উপর দিয়ে কি পরীক্ষা নিল আমি জানি না এই দেখো আমার মেয়ে একটু আল্পনাও দিয়েছে খুব সুন্দর লাগছে টাইলসের ঘরে আলপনা ফোটে না কিন্তু খুব সুন্দর লাগছে আর গোপাল এবারে কি করেছে মানে আমার তো পরীক্ষা নিয়েইছে সাথে কি করেছে পুরোহিতও পাল্টে দিয়েছে আর এই যে দেখো পুজোর জায়গা আমার মেয়ে সব গুছিয়ে ফেলেছে গোপালের ভোগ ফোক সব রেডি করে গোপালের সামনে অর্পণ করে দেয়া হয়ে গেছে কারণ পুরোহিত বসাই এসে গেছেন সাড়ে নটা বাজে পুরোহিত মশাই এসে গেছে তবে বাবু তো ছোট বাচ্চা বাবুর জন্য একটু চিন্তা হচ্ছে যে বাবু এতক্ষণ থাকতে পারবে কিনা আর ভগবানের একটা অশেষ কৃপা জানো গোপালের একটা অশেষ কৃপা আজকে লিকুইডই খেয়েছিলাম মেয়ার আবি তিনবার আমি চা খেয়েছি একবার ছাতুর শরবত খেয়েছি আর মেয়ে একবার চা খেয়েছে আর একবার না দুবার চা খেয়েছে একবার ছাতুর শরবত খেয়েছে কিন্তু বলতে নেই এতটুকু শরীর খারাপ হয়নি এতটুকু ক্লান্তি বোধ হয়নি গোপুকে দেখো ফুলের সাজে দিদি আবার সাজিয়ে দিয়েছে কি মিষ্টি লাগছে দেখো ফুলের সাজেও সুন্দর লাগছে গোপু হচ্ছে প্রত্যেক সংসারের একজন কি বলবো ভালোবাসার মানুষ সে কারোর সংসারে বন্ধু হয়ে আসে কারোর সংসারে ছেলে হয়ে আসে কারোর সংসারে ভগবান রূপে আসে আমার সংসারে কিন্তু জানি না কি হিসেবে এসেছে ভগবান সন্তান তবে সন্তানের মতো আমি অতটা কি দেখতে পাই না অতটা উঁচু তো আমি হয়ে যাইনি যে একজন ভগবানকে আমি নিজেকে সন্তান রূপে দেখব যাই হোক এসে গেছে সোম কাকু পুরোহিত মশাই পাল্টে গেছে বললাম যে এবারে আমাদের সোম কাকু পুজো করছে কাকু এসে গেছে এত সুন্দর পুজো করেছে এত সুন্দর পুজো করেছে মন প্রাণ একবারে অন্যরকম প্রশস্তি পেয়েছে চলো পুজো শুরু হয়ে গেছে এবার একটুখানি পুজোর তোমাদের সাথে শেয়ার করে দিই চলো পুজো দেখতে থাকো আমি মৌসুমি আমরা তিনজন হচ্ছে অঞ্জলি দেব আর যাই হোক পুজো টুজো হয়ে যাক গোপালকেও ভগবানকে জানালাম যে ভগবান তুমি যা মন প্রাণ দিয়ে যেটুকু করতে পেরেছি সেটুকু তুমি সেবা গ্রহণ করো আর মৌসুমীর মেয়েও দেখো এত রাত অব্দি জেগে আছে দশটা প্রায় দশটা প্রায় নয় দশটা বেজেই গেছে যাই হোক ভগবানকে দুহাত জোরে প্রার্থনা করছি যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না শুধু তোমাকে মন প্রাণ দিয়ে যত্ন করে সেবা করলাম তে সেই সেবা তুমি গ্রহণ করো ভগবান সোম কাকু খুব সুন্দর করে আরতি করছে আর এই আরতিটা এত সুন্দর লাগছে কি বলবে মনটা অন্য রকম হয়ে গেল আরতিটা দেখে খুব সুন্দর করে সোম কাকু আরতি করলো তারপরে তোমার কি বলে ওটাকে প্রতকথা পাঠ করল পাঠ করলো সোম কাকু সেটাও শুনতে দারুণ লাগছিল আরতি হয়ে যাওয়ার পরে প্রত কথা শুনে গো সোম কাকুকে একটু প্রসাদ দিলাম আর জানো আজকে 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 কি হয়েছে গোপুর মা তোমাদের দর্শন দিয়েছে কি দেখতে পেয়েছো না আজকে গোপুর মা তোমাদেরকে দর্শন দেয় দেয় গোপুর মা কি করে দর্শন দেবে গোপুর মা যে একদম খেদি পেঁচি হয়ে রয়েছে গোপুর মা আজকে একটা শাড়িও পরেনি যাই হোক গোপুর তো রোজই দেখো গোপুরমাকে তো বারো মাসে যতগুলো ব্লগ দেয়া হয় গোপুর মাকে দেখতে পাও আজ নয় গোপুর মা একটুখানি চোখের আড়ালেই থাকুক তোমাদের গোপুর মায়ের কথা কণ্ঠ শুনেই তোমরা আজকে ব্লগটা দেখো দেখো খুব সুন্দর করে পুজো পার্বণ সমাপন হলো আমার বাড়ির জন্মাষ্টমী তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে বলো চলো টাটা বাই বাই